আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। পুরো মারিউপোল দখল করার আনুষ্ঠানিক ঘোষণা দিল রাশিয়া। রাশিয়ার সেই পদক্ষেপের যে জবাব দিল যুক্তরাজ্য। ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনকে যা বললেন সৌদি যুবরাজ। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ, রাষ্ট্রদূতকে তলব। এবং সর্বশেষ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন শাহবাজ শরীফের ছেলে। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। পুরো মারিউপোল দখল করার আনুষ্ঠানিক ঘোষণা দিল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর শনিবার এক বিবৃতিতে পুরো মারিউপোল দখল করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা অধিদপ্তরের মুখপাত্র ইগোর কোনাশেনকভ রাশিয়ার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিশেষ বিবৃতি দিয়ে দাবি করেন, পুরো মারিউপোল এখন রাশিয়ার হাতে। কিছু ইউক্রেনীয় সেনা আজব স্টাইলে আশ্রয় নিয়েছে। তিনি আরও দাবি করেছেন, মারিউপোলে 4,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে, এখন পর্যন্ত আত্মসমর্পণ করেছে 1,464 জন। এ ব্যাপারে বিবৃতিতে ইগোর কোনাশেনকভ বলেন, মারিউপোলের সবগুলো অঞ্চল পুরোপুরি পরিষ্কার করা হয়েছে, অবশিষ্ট থাকা ইউক্রেনীয় সেনারা আজব স্টাল খনিতে পুরোপুরি অবরুদ্ধ আছে। তিনি আরও বলেন, তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হল স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেওয়া ও আত্মসমর্পণ করা। এদিকে রাশিয়ার এমন দাবির পর ইউক্রেন এখনও তাদের প্রতিক্রিয়া জানায়নি। এর আগে শনিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, এখন পর্যন্ত যুদ্ধে তাদের 3,000 সেনা নিহত হয়েছে। কিন্তু রাশিয়া দাবি করল শুধু মারিউপোলেই 4,000 সেনা নিহত হয়েছে। তবে দুই পক্ষের দাবিরই কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি। চলে যাচ্ছি পরবর্তী খবরে। রাশিয়ার সেই পদক্ষেপের যে জবাব দিল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী সহ 13 জন ব্রিটিশ সরকারের সদস্য এবং রাজনীতিবিদদের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। রাশিয়ার এই পদক্ষেপের জবাবে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে জানান, ইউক্রেনে রুশ সরকারের নিন্দনীয় কর্মকাণ্ডের নিন্দা এবং ক্রেমলিনকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাতে যুক্তরাজ্য এবং আমাদের আন্তর্জাতিক অংশীদাররা ঐক্যবদ্ধ। আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনে অনড়। তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ওপর রুশ পররাষ্ট্র অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, ব্রিটিশ সরকারের অভূতপূর্ব শত্রুতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বিশেষ করে জ্যেষ্ঠ রাশিয়ান কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়ানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া। ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনকে যা বললেন সৌদি যুবরাজ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন। শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। ফোনে পুতিন প্রিন্স সালমানের সঙ্গে ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি ইয়েমেনের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এ সময় তারা পেট্রোলিয়াম রপ্তানিকারক এবং এর মিত্র দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের গঠন নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেন বলে বিবৃতিতে বলা হয়। এ সময় ক্রাউন প্রিন্স পুতিনকে রাশিয়া ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য সৌদির সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন বলে শনিবার সৌদি আরবের একটি সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। একটি মাসিক প্রতিবেদনে ওপেক জানায়, 2022 সালে বিশ্বের তেলের চাহিদা প্রতিদিন 3.67 মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে তেলের দাম প্রতি ব্যারেলে $139 বেশি বেড়েছে, যা 2008 সালের পর থেকে সর্বোচ্চ। তেলের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি পরিস্থিতি আরও নাজুক হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ, রাষ্ট্রদূতকে তলব। আফগানিস্তানের রাজধানী কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। আফগানিস্তানের ভেতরে পাকিস্তানি বাহিনীর সামরিক বিমান হামলার প্রতিবাদ জানাতে শনিবার তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে বলে জানা গেছে। এক বিবৃতিতে আফগান পররাষ্ট্র অধিদপ্তর এ তথ্য জানিয়েছে, খবর রয়টার্স ও ইন্ডিয়া টুডের। আফগান পররাষ্ট্র অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়,
আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে সাম্প্রতিক হামলার জেরে কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়। তালেবানের একজন কর্মকর্তা স্থানীয় বাসিন্দাদের বলেছেন, গতকাল আফগান আকাশ সীমায় ঢুকে পাকিস্তানি সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত 36 জন নিহত হয়েছেন। তবে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তান উল্টো দাবি করেছে, অমীমাংসিত পশ্চিমাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করে ভেতরে হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি করেছে ইসলামাবাদ। আল আকসা ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদে প্রার্থনারত মুসল্লিদের ওপর হামলা করে। এতে কমপক্ষে 152 জন আহত হন, 400 বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। সৌদি পররাষ্ট্র অধিদপ্তর এক বিবৃতিতে এই ঘটনাকে আল আকসা মসজিদে নির্লজ্জ আক্রমণ হিসাবে উল্লেখ করেছে। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি দখলদারকে জবাবদিহি করতে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান, আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে খ্যাত। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচনা করে থাকে। সংঘর্ষের ঘটনা নিয়ে ইসরায়েলি পুলিশের দাবি, আল আকসা প্রাঙ্গণে পাথর ছুড়েছিলেন একদল বিক্ষোভকারী, তাদের ছত্রভঙ্গ করতে সেখানে প্রবেশ করে পুলিশ। আটক করা হয় 300 জনকে, তবে ফিলিস্তিনি সূত্র বলছে 400 জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছুড়েছে। বিক্ষোভকারীরাও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়েন। এবং সর্বশেষ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন শাহবাজ শরীফের ছেলে। নানা নাটকীয়তার পর PMLN জোটের দলগুলোর প্রার্থী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শাহবাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, 397 সদস্যের পার্লামেন্টে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজের প্রয়োজন ছিল 186 ভোট। তিনি 197 ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এই নির্বাচনে শাহবাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন পারভেজ এলাহি। PML কিউর এলাহির পেছনে সমর্থন ছিল PTI এর। মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ঘটে নানা নাটকীয় ঘটনা। ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারির ওপর চড়াও হয়েছেন ইমরান খানের তেহরিক ইনসাফ দলের সদস্যরা।